শহরের পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও স্পিড ব্রেকার বসালো পৌরসভা। সচেতনতা র্যালির পাশাপাশি পৌরসভাকে ধন্যবাদ জানালো স্কুলগুলি। বনগাঁ শহরে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বনগাঁ পৌরসভার উদ্যোগে শহর জুড়ে বসানো হয়েছে স্পিড ব্রেকার, বসানো হয়েছে ডিভাইডার। পৌর এলাকার পাশাপাশি মানবিক কারণে পৌরসভা সংলগ্ন ছয়ঘরিয়া পঞ্চায়েত এলাকার স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের সুবিধার্থে স্কুল কর্তৃপক্ষ ও পেট্রাপোল থানার আবেদনে সাড়া দিয়ে পঞ্চায়েত এলাকাতেও স্কুলগুলির সামনে বেশ কয়েকটি স্পিড ব্রেকার বসানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সূত্র মারফত জানা গেছে, পুলিশের পক্ষ থেকে পাশাপাশি স্থানীয় স্কুলগুলির পক্ষ থেকেও পৌর প্রধান গোপাল শেঠের কাছে আবেদন করা হয় স্পিড ব্রেকার বসানোর বিষয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে ছাত্রছাত্রী অভিভাবক ও পথচারীদের কথা মাথায় রেখে পঞ্চায়েত এলাকাতে স্কুলগুলির সামনে যশোর রোডের ওপর বসানো হয়েছে স্পিড ব্রেকার। এদিন স্থানীয় ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়, রাখালদাস প্রাথমিক বিদ্যালয়, ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে পথচারী ও যানবাহন চালকদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়, আয়োজন করা হয় র্যালির। এ বিষয়ে ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ সাহা বলেন, পড়ুয়া ও অভিভাবকদের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ স্পিড ব্রেকার বসিয়েছেন, তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের স্কুল অর্থাৎ ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুল, ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয় এবং ছয়ঘরিয়া রাখালদাস প্রাইমারি স্কুল, এই তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা শিক্ষক শিক্ষিকারা এই স্কুলের এখান থেকে শুরু করে আমরা হরিদাসপুর বাজার পর্যন্ত আজকে র্যালি করলাম মানুষকে সচেতন করার জন্য। আমরা লক্ষ্য করছি, যেহেতু এটা একটা জাতীয় সড়ক, এই রাস্তার উপরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে পৌরসভার তরফ থেকে এই এলাকায় সাতটা বাম্পার বসানো হয়েছে, এর জন্য পৌরসভাকে ধন্যবাদ, বনগাঁ পৌরসভা কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। আমরা এই তা সত্ত্বেও লক্ষ্য করছি, এই বাম্পার বসানোর পরেও বেশ কিছু মানুষ এই বাম্পারের পার্শ্ববর্তী জায়গা দিয়ে বেশ গতিতে গাড়ি চালাচ্ছে। আমাদের মনে হয়েছে এটা আমাদের একটা দায়িত্ব কর্তব্য যে মানুষকে সচেতন করা, সেই জন্যই আজকে আমাদের এই র্যালি। এদিন স্কুলের সামনে থেকে র্যালি শুরু হয়ে যশোর রোড ধরে এগিয়ে চলে। ছাত্রছাত্রীদের হাতে সচেতনতার বার্তা লেখা প্ল্যাকার্ড, সাধারণকে সচেতন করতে করতে ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে চলেন শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা কুণ্ডু বলেন, মাঝে মধ্যেই আমাদের এখানে রাস্তার উপর দুর্ঘটনা ঘটছে, পৌর কর্তৃপক্ষ বাম্পারের ব্যবস্থা করেছেন, আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই চারটি স্কুলের মধ্যে বিশেষত রাখালদাস এবং আমাদের স্কুল একেবারেই যশোর রোডের ওপরই অবস্থিত এবং এটা অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, ইন্টারন্যাশনাল রাস্তা। এখানে কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং মৃত্যুও ঘটেছে। এই নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় থাকি, আমাদের এত স্টুডেন্ট আসে, এছাড়া অভিভাবক অভিভাবিকা বা অন্যান্য পথচারী যারা আসেন তাদেরকে নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় থাকি। এই সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং পথচারী সকলকেই পথ নিরাপত্তা সম্পর্কে সতর্কতা দিতে বা সচেতন করতে আমাদের আজকের এই র্যালিটা করা হয়েছে। এ বিষয়ে ছয়ঘরিয়া রাখালদাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, প্রতিনিয়ত এই যে পথ দুর্ঘটনায় নানান রকম অঘটন ঘটছে, সেই জন্য আপামর জনসাধারণকে সচেতন করার জন্য ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যালয়, আমাদের হচ্ছে ছয়ঘরিয়া রাখালদাস প্রাইমারি স্কুল আর ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, আমরা তিনটে স্কুল মিলে এই পথ পরিক্রমা করলাম যে আপামর জনসাধারণকে সচেতন করার জন্য, যাতে তারা নিয়ম মেনে পথে যাতায়াত করে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।